কিছু কথা শুনতে খারাপ লাগলেও আমি মনে করি যে সেগুলো অক্ষরে অক্ষরে সত্য এবং আমাদের এই কথাগুলি অনুসরণ করে আগামী দিন যাতে একই ভুলের পুনরাবৃত্তি না ঘটে কেননা ইতিবাচক কথা অনেকেই বলে নেতিবাচক ধরে আন্দোলনের পথে বা পথ শুরু করলে যাত্রাটা অনেক বেশি মসৃণ হয় আমি এ বিশ্বাস রাখি তাই আমাদের আশানিরূপ বা প্রত্যাশিত ফল দু হাজার উনিশে না হওয়ার কারণের কিছু কথা তিনি বলেছেন আমরা সেই কথাগুলো ধরে আগামী দিন পথ চলব এবং অনেকেই অনেক কথা বলে এবং সারা বাংলা জুড়ে একটা অপপ্রচার চলছে যে যুব বনাম মাদারের লড়াই এখানে রাজ্য সভাপতি রয়েছেন আমি নিজে যুব সভাপতি যুব তৃণমূল কংগ্রেসে পশ্চিমবঙ্গ শাখা সহ সর্বভারতীয় সংগঠনের দায়িত্বে আমি নিজে রয়েছি আমি আপনাদের স্পষ্ট করে বলে দিই কেউ যদি মনে করে মাদারের উর্ধে উঠবো তাকে পরের দিন দল থেকে বাদ দেওয়া হবে এটা আমি স্পষ্ট করে আপনাদের বলে দিচ্ছি দল করতে গেলে একটা পরিকাঠামো একটা নিয়ম মেনে একটা বাধ্যবাধকতা মেনে আমাদের দল করতে হয় আমার ব্যক্তিগতভাবে কাউকে পছন্দ হতে পারে অপছন্দ হতে পারে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগতে পারে মন্দ লাগতে পারে কিন্তু আপনি যখন দল করতে এসছেন তখন মাথায় রাখবেন এটা কারণ নিজস্ব পৈতৃক সম্পত্তি নয় যে যোগ্য তাকে নিয়ে তাকে যদি আপনার হাজারবার মনে হয় যে আমার অপছন্দ আমার ভালো লাগে না তাকে নিয়েই আপনাকে পথ চলতে হবে নইলে আপনার অল্টারনেট দল খুঁজে নেবে এটা আমি স্পষ্ট করে আপনাদের বলে দিই দিদিকে বলো কর্মসূচি একইভাবে আপনারা জানেন আমাদের সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত উনতিরিশে জুলাই নজরুল মঞ্চ থেকে এর শুভ সূচনা এবং ঘোষণা করেছিলেন এক মাস অতিবাহিত হয়েছে এবং গত তিন দিন আগে আপনি জানেন মুখ্যমন্ত্রী এবং আমাদের সকলের নেত্রী নিজে টুইট করে বলেছেন যে এক মাসেই অভূতপূর্ব সাড়া প্রায় দশ লক্ষ মানুষ শুধু বাংলা থেকে দিদিকে বড়তে ফোন করেছে বা দিদিকে বলার মাধ্যমে নিজের ওয়েব রেজিস্ট্রেশন করে তার সম্প তার সমস্যা বা তার অসুবিধা বা তার মতামত বা ধন্যবাদ জ্ঞাপন করেছে এবং আজকে তৃতীয় সেপ্টেম্বর আমি আপনাদের বলি সংখ্যাটা প্রায় এগারো সাড়ে এগারো লাখ ছাড়িয়ে গেছে প্রতিদিন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার করে ফোন আসছে এটা প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা নিয়ে যারা বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় বাংলায় চিড় ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বা নেত্রীর কেশাগ্র করার স্পর্শ করার মতো এখনও কোনো ভারতবর্ষের রাজনীতিবিদ তৈরি হয়নি বিশ্বাস আমি রাখি এই দিদিকে বলার মাধ্যমে আপনারা জানলে খুশি হবেন যে গত এক মাসে এক হাজারটি গ্রামে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়ক এবং যে সমস্ত এলাকায় আমাদের বিধায়ক দু সালে নির্বাচিত হয়নি সেই সমস্ত এলাকায় আমরা তিনজন করে প্রতিনিধি চিহ্নিত করেছি তাদেরকে নিয়ে গত ১৩ তারিখ তৃণমূল ভবনে সুব্রত বক্সির নেতৃত্বে একটা বৈঠক আমরা করেছি সেখানে পর্যালোচনার মাধ্যমে কার কি দায়িত্ব হবে কে কেমন গ্রামে যাবে সেটা আমরা ঠিক করে দিয়েছি এবং সব মিলিয়ে প্রায় এক হাজার গ্রাম আমরা ইতিমধ্যেই কমপ্লিট করে ফেলেছি আপনাদের আজকে মূলত সংগঠিত করেছি এখানে যুব তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা ব্লক মূলত তিনশো একচল্লিশটা ব্লক এবং একশো কুড়িটির উপর পুরসভা সব মিলিয়ে প্রায় সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো প্রতিনিধি হলে আছে আপনাদের সকলকে আজকে নির্দিষ্ট আপনারা যে ব্লকের দায়িত্ব রয়েছেন বা যে ব্লকে আপনারা বাস করেন থাকেন সেই ব্লকে আপনাদের দিদিকে বলো কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এবং কিভাবে আগামী দিন আপনারা এই কাজগুলো করবেন সেই কারণে আজকে আমরা এই সভা আয়োজন করেছি